হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পারমিতা। দেখো বন্ধুরা, কড়াইতে শুকনো লঙ্কা আর কালো চিড়ে দিয়ে দেওয়া হয়েছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে সাদা তেল। হালকা হালকা ভাজা হবে কালো জিরে আর শুকনো লঙ্কাটা। তারপর দেখো বন্ধুরা, গরম জলে ডুবিয়ে রাখা হয়েছে সরু করে কাটা আলু, বেগুন আর ডাঁটা। এখন দিয়ে দেওয়া হচ্ছে আলু, বেগুন আর ডাঁটা। কড়াইতে দিয়ে দেওয়া হলো। এখন ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এখন নুন দিয়ে দেওয়া হচ্ছে। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এখন হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এখন জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়া হবে। এখন একটু জল দিয়ে দেওয়া হলো। এখন একটু জল দিয়ে দেওয়া হলো। আবার ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এখন আগে থেকে ভেজে রাখা বড়লি মাছগুলো দিয়ে দেওয়া হলো। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এখন একটু জল দিয়ে দেওয়া হলো। এখন আলু বেগুনগুলো সেদ্ধ হওয়ার জন্য অনেকগুলো জল দিয়ে দেওয়া হলো। এখন একটু জল দিয়ে দেওয়া হলো। এখন খানিকক্ষণ রান্না হবে।
দেখো বন্ধুরা, লাইন চলে গেছে, এজন্য বেশি ভালো দেখা যাচ্ছে না। তোমরা কষ্ট করে আমার ভিডিওটি দেখো। দেখছো বন্ধুরা, আস্তে আস্তে ঝোলটা ফুটছে। তোমরা কে কে বড়লি মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করবে, এবং যদি আমার রান্নাটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে। দেখো বন্ধুরা, হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের মতন এতখানি। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের মতো তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।